দর্শক স্বাগত নিউজ 24 সকাল 10টার সংবাদে আপনাদের সাথে আছি রাশেদ ইমাম। দেশে করোনা ভাইরাসের দ্বিতীয় ডোজের ভ্যাকসিন কার্যক্রম শুরু হয়েছে। আজ সকাল থেকে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় একযোগে শুরু হয় করোনা ভাইরাস প্রতিরোধী ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়ার কর্মসূচি। সকালে রাজধানী ঢাকার বিভিন্ন কেন্দ্রে এই দ্বিতীয় ডোজ দেওয়ার কার্যক্রমে ভিড় লক্ষ্য করা যায়। প্রথম ডোজ দেওয়ার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশের সব জেলা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের কর্মীরা এ বিষয়ে পুরোপুরি তৈরি বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। বলা হয়েছে 8 এপ্রিল থেকে SMS পাওয়া সাপেক্ষে দ্বিতীয় ডোজের ভ্যাকসিন নেওয়া যাবে এবং দ্বিতীয় ডোজের জন্য আগত সবাইকে টিকা কার্ড এবং জাতীয় পরিচয়পত্র রাখতে হবে। গত 9 ফেব্রুয়ারি পর্যন্ত যারা প্রথম ডোজ নিয়েছেন তাদেরকে আজকে দ্বিতীয় ডোজের ভ্যাকসিন প্রদান করা হবে এবং এইভাবে নাও অনওয়ার্ডস চলতে থাকবে। যারা প্রথম ডোজের জন্য রেজিস্ট্রেশন করে অপেক্ষা করছেন, ইতিমধ্যে নেননি, ওনারাও এই সেকেন্ড ডোজের পাশাপাশি প্রথম ডোজ তারাও সাথে কন্টিনিউ করতে পারবে। গত কয়েকদিন যাবৎ 7,000-এর ওপরে পেশেন্ট আসছে আমাদের, সুতরাং ডেফিনেটলি এত প্রচণ্ড চাপ সামলানোর মতো অবস্থা আমাদের কারোরই নাই। কেবলমাত্র যাদের শ্বাসকষ্ট আছে, অক্সিজেন ছাড়া চলবে না, তাদেরকেই আমরা এখানে এখন ভর্তি করছি। দর্শক আগে জানিয়েছি, দেশে আজ শুরু হয়েছে করোনা ভাইরাসের দ্বিতীয় ডোজ টিকা দান কর্মসূচি। ঢাকা ও ঢাকার বাইরে থেকে সেই খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই রাজধানীর কুর্মিটোলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মৌ খন্দকার। মৌ, স্বাগত আপনাকে। মৌ, টিকা কার্যক্রম শুরু হয়েছে কিনা, কেমন দেখছেন দ্বিতীয় ডোজের প্রথম দিনের এই উপস্থিতি, দর্শকদের জানাবেন মৌ। আজকে থেকে দ্বিতীয় ডোজ শুরু হয়েছে এবং কিছুক্ষণ আগে এখানে যে পরিচালক আছেন সে কিন্তু এই বিষয়ে বিস্তারিত কথা বলেছেন এবং এইবার তার সঙ্গে আমরা একটু কথা বলবো। তার সঙ্গে কথা বলে আপনাদেরকে আরেকটু বিস্তারিত জানানোর চেষ্টা করব। আপনি জানেন যে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে কেনা উপহার মিলে পর্যন্ত দেশে করোনা ভাইরাসের টিকা এসেছে 1,02,00,000 ডোজ। এর মধ্যে আপনি জানেন যে দেওয়া হয়েছে 55,68,703 জন প্রথম ডোজ দিয়েছেন এবং দ্বিতীয় ডোজ কিন্তু আজকে থেকে শুরু হয়েছে। তো এই বিষয়ে আমরা একটু কথা বলবো দ্বিতীয় ডোজ সম্পর্কে। আচ্ছা, এই যে দ্বিতীয় ডোজ সম্পর্কে একটু বলেন, আজকে এখানে সার্বিক পরিস্থিতি কেমন এবং দ্বিতীয় ডোজ কতজন রোগী এসেছেন? আচ্ছা, আজকে আমাদের দ্বিতীয় ডোজের ভ্যাকসিনেশনটা শুরু হলো। যারা প্রথমে গত প্রথম ডোজটা 7ই ফেব্রুয়ারি, 8ই ফেব্রুয়ারি এবং 9ই ফেব্রুয়ারি গ্রহণ করেছিলেন, তাদের আজকে সেকেন্ড ডোজের ভ্যাকসিনের সময়টা এসছে। আমাদের হিসাব মতে টোটাল 1,024 জন আজকে আমাদের এখানে ভ্যাকসিনের জন্য আসবেন, যারা দ্বিতীয় ডোজের জন্য আসবেন। এছাড়াও অপেক্ষমান কিছু প্রথম ডোজের জন্য যারা আছেন তারা আসলেও আমরা তাদেরকে ভ্যাকসিনেশন দিয়ে দিব এই সময়। রমজানেও তো এটা অব্যাহত থাকবে? জি, এটা রমজানেও অব্যাহত থাকবে, কোনো সময় এটা বন্ধ হবে না এবং রমজানে ভ্যাকসিন নিতে কোনো সমস্যা নাই, ইতিমধ্যে আমরা এটা জেনে গেছি সবার মাধ্যমে। অনেক ধন্যবাদ। আমরা মাত্র কথা বললাম এখানে যিনি এই কুর্মিটোলার পরিচালকের সাথে, তিনি কিন্তু বললেন তাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে দ্বিতীয় ডোজের, যেহেতু আজকে থেকে শুরু হয়েছে এবং অনেকেই তারা নিতে এসেছে এবং শারীরিক পরিস্থিতিও বেশ ভালো, জনসাধারণও বেশ সন্তুষ্ট প্রকাশ করেছেন। এই ছিল আমার কাছে কুর্মিটোলা থেকে এখনকার মতো সর্বশেষ খবর। আরও বিস্তারিত জানতে আমরা যুক্ত হব BSSMU-তে আমাদের আরেকজন সহকর্মী আছেন আইমাল জিকো, যুক্ত হব তার সাথে। মৌ, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন যে দ্বিতীয় ডোজ আজকে থেকে শুরু হয়েছে করোনা ভ্যাকসিনের এবং আমি এই মুহূর্তে আছি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। এখানে কিন্তু সকাল থেকে মানুষের ভিড় লক্ষ্য করার মতো এবং এখানে যারা কর্মকর্তারা আছেন, পরিচালক আছেন, তাদের সাথে আমাদের কথা হয়েছে। তারা যেমনটি জানিয়েছেন যে আজকে প্রথম দিন হয়, দ্বিতীয় ডোজের প্রথম দিন হয়, একটু বিশৃঙ্খলা তৈরি হয়েছে, তবে এটিকেও তারা সামাল দেওয়ার জন্য চেষ্টা করছেন এবং খুব শিগগিরই আসলে এটাকে তারা নিজেদের আওতার মধ্যে নিয়ে আসবেন এবং স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব
মেনে যাতে হলো টিকা দান দেয়া যায় সেই বিষয়টি কিন্তু তারা নিশ্চিত করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। সকালে কিন্তু এখানে আইসিটি তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক তিনি এসে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েছেন। এছাড়াও আমরা দেখেছি প্রধান নির্বাচন কমিশনার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনিও কিন্তু এখানে এসেছিলেন ভ্যাকসিন নেওয়ার জন্য। এছাড়াও এখানে প্রতিনিয়ত মানুষ এখানে আসছেন, ভিড় করছেন এবং ভ্যাকসিন নেওয়ার জন্য কিন্তু তারা এখানে লাইনেও দাঁড়িয়েছেন। আমাদেরকে যেমনটি জানানো হয়েছে যে অনেক যদি কেউ SMS নাও পেয়ে থাকে সেই ক্ষেত্রেও কিন্তু ভ্যাকসিন দেওয়ার জন্য তাদেরকে ব্যবস্থা করা হবে। এবং এখানে আরও একটি বিষয় বলে রাখি, এই বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কিন্তু আজকে 1600 মানুষকে ভ্যাকসিন দেওয়া হবে এবং পাশাপাশি ভ্যাকসিন দেওয়া হবে 1600, সেটি হলো দ্বিতীয় ডোজের, এবং প্রথম ডোজের 200 ভ্যাকসিন কিন্তু আজকে দেওয়া হবে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানে সবশেষ তথ্য। আমাদের সহকর্মী চিরাং থেকে মুমু যুক্ত আছেন আমাদের সাথে, সেখানে আসলে কি অবস্থা সেই বিষয়টি জানতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে। ধন্যবাদ জিকু, আমি আছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। আজকে দ্বিতীয় ডোজের টিকা কার্যক্রম শুরু হয়েছে। সকাল 9টা থেকে আসলে সবাই টিকা নেওয়ার জন্য এভাবে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে, অনেকে নিচ্ছেন। সকাল থেকে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় চট্টগ্রামের 14টি কেন্দ্রে আজকে এই টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। যদিও এখনও প্রথম টিকাদান কর্মসূচি শেষ হয়নি, এর মতো যারা যাদের SMS এসেছে তাদেরকেও এই টিকা দেওয়া হচ্ছে আজকে থেকে। আজকে প্রায় 1450 মানুষকে এই দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হবে। এবং খুব যেহেতু কোভিড পরিস্থিতি চলছে, যার কারণে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে সাধারণ মানুষকে টিকা দেওয়া হচ্ছে। এবং যারা প্রথমে টিকা নিয়েছেন তারা SMS পাওয়ার পর স্বকেন্দ্রে এসে পৌঁছেছেন এবং টিকা দিচ্ছেন। এবং আমরা একটু টিকা কেন্দ্রে একটু ঘুরে দেখতে চাই। ক্যামেরা চোখে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে টিকা দেওয়া হচ্ছে। যারা প্রথম টিকা নিয়েছেন তাদেরকে দ্বিতীয় টিকা দেওয়া হচ্ছে এবং অন্যরাও টিকা নিতে আসছে। চট্টগ্রাম মহানগর ছাড়াও চট্টগ্রামের বিভিন্ন উপজেলাতেও আসলে এই টিকাদান কার্যক্রম চলছে। যারা প্রথমে টিকা নেয়নি তাদেরকে টিকা নেওয়ার জন্য কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর থেকে বারবার বলা হচ্ছে। এবং যারা টিকা নিতে এসেছে তাদেরকেও স্বাস্থ্যবিধি মানার জন্য টিকা নেওয়ার জন্য বারবার বলা হচ্ছে। এবং যেহেতু করোনা পরিস্থিতি চলছে, তো এই চট্টগ্রামের বিভিন্ন কেন্দ্রে আমরা কিন্তু ঘুরে দেখেছি এবং একই অবস্থা আছে। এবং সবাই টিকা নেওয়ার জন্য স্বাস্থ্য কেন্দ্রে যাচ্ছে। 8 সপ্তাহ পরে বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে তারা টিকা গ্রহণ করছেন। তো চট্টগ্রাম থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। এই মুহূর্তে আমার সাথে যুক্ত আছেন যশোর থেকে আমাদের সহকর্মী রিপন হোসেন। আমরা সরাসরি চলে যাব সেখানে, তিনি জানাবেন আমাদেরকে সেখানে দ্বিতীয় ডোজ টিকার তত্ত্ব। রিপন। ধন্যবাদ প্রিয় সহকর্মী মুমু। আপনাকে সকাল 8টা থেকে যশোরে টিকাদান যে কর্মসূচি সেটি শুরু করছেন সিভিল সার্জন সহ অন্যান্য কর্মকর্তারা। তো এখন সেই টিকাদানের দ্বিতীয় ডোজ সেটি চলছে। আমার সাথে রয়েছে এখানকার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, আপনার সাথে একটু কথা বলতে চাই। আপনি, এই টিকাদান তো শুরু হয়েছে, যশোরে মোট কত হাজার ডোজ টিকা আসছে এবং কত টিকা দেওয়া হবে মানুষকে? কি ধন্যবাদ। আমাদের প্রথম ডোজ দেওয়া হয়েছিল 118,060 জনকে। দ্বিতীয় ডোজে আমরা এখন পর্যন্ত 78,000 ডোজ পেয়েছি দ্বিতীয় ধাপের। তো 78,000 ডোজ পেয়েছি, আমরা অস্ত্রে বাকি ডোজও পেয়ে যাবো ইনশাল্লাহ। বাকি যে 118,060 জনকে প্রথম ডোজ দেওয়া হয়েছে তাদেরকে সবাইকে সম্পন্ন করা সম্ভব হবে বলে আশা করছি ইনশাল্লাহ। আর আজকে আমাদের প্রথম দিনে আমাদের যশোর জেলায় এটা মেসেজ পাঠানো হয়েছে 3,600 প্লাস প্রায় 4,000 জনকে। এখানে প্রায় 1500-1600 জনের মতো আজকে 250 বেডে দেওয়া হচ্ছে। আর যশোর জেলায় আজকে 4,000 জনের টিকা দেওয়ার সম্ভাবনা আছে। সামনে তো রমজান মাস আসছে, সেক্ষেত্রে নিয়ম মেনে টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন হাসপাতালের কর্তৃপক্ষ। তো সব মিলে এই ছিল যশোর থেকে আমার কাছে সর্বশেষ
এবং এই হাসপাতালে টিকা দিয়েছে সেটি কিন্তু একটু যে আজকে দেখছি যে একটু ফাঁকা রয়েছে। তো হাসপাতাল কর্তৃপক্ষ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে যে আজকে এখানে যে 1500 টিকা দ্বিতীয় ডোজ সেটি দেওয়া হবে। তো মানুষ 800 টিকা নিচ্ছে এবং 500 প্রতিক্রিয়া কোনো খবর আমাদের কাছে নাই এবং মানুষ সুষ্ঠুভাবে দিচ্ছে টিকা। তো সব মিলে এই ছিল দশম থেকে আমার কাছে সর্বশেষ পিস স্টুডিওতে আপনার কাছে। রিপন হোসেন আপনাকে ধন্যবাদ সংযুক্ত হওয়ার জন্য। দর্শক আমাদের সহকর্মীরা ঢাকা ও ঢাকার বাইরে থেকে জানাচ্ছিলেন করোনা ভাইরাসের দ্বিতীয় ডোজ প্রদানের আজকের চিত্র। বাংলাদেশের করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধিতে দক্ষিণ আফ্রিকান ভ্যারিয়েন্টের সঙ্গে মিল খুঁজে পেয়েছে আইসিডিটিআরবি। তারা বলছে শনাক্ত করোনা ভাইরাসের ধরনগুলোর মধ্যে এখন 81% দক্ষিণ আফ্রিকার ভ্যারিয়েন্ট। আইসিডিটিআরবি জানায় ডিসেম্বরে স্বাস্থ্য অধিদপ্তর এবং আইইডিসিআর এর সঙ্গে করোনা ভাইরাসের বিভিন্ন ভ্যারিয়েন্টের উপর নজরদারি শুরু করে তারা। জানুয়ারির 1 তারিখ থেকে মার্চের 24 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে 16,265টি নমুনা পরীক্ষা করা হয়, যার মধ্যে 2,751টি নমুনা পজিটিভ চিহ্নিত হয়। 6 জানুয়ারি প্রথম ইউকে ভ্যারিয়েন্ট শনাক্ত হয়। মার্চের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত এই ভ্যারিয়েন্ট বাংলাদেশে বৃদ্ধি পায়, কিন্তু মার্চের তৃতীয় সপ্তাহে দেখা যায় অন্য যেসব ভ্যারিয়েন্ট মিলেছে তার মধ্যে দক্ষিণ আফ্রিকার ভ্যারিয়েন্টই সবচেয়ে শক্তিশালী হয়ে উঠেছে। মার্চের চতুর্থ সপ্তাহে দেশে করোনা ভাইরাসের ধরনগুলোর মধ্যে 81% দক্ষিণ আফ্রিকার ভ্যারিয়েন্ট। দেশে করোনায় একদিনে সর্বোচ্চ 7,626 রোগী শনাক্ত হয়েছে। টানা 4 দিন ধরে দেশে করোনায় শনাক্ত 7,000-এর ওপরে। সিটি কর্পোরেশন এলাকাগুলোয় চালু হলো গণপরিবহন। কর্মজীবী মানুষের মাঝে স্বস্তি ফিরলেও আয় কমেছে বলছেন বাস চালকরা। রাজধানীর বিভিন্ন স্থানে মোটরসাইকেল সহ সব ধরনের রাইড শেয়ারিং চালুর দাবিতে বিক্ষোভ হয়েছে এদিন। নাইম আলজিকর প্রতিবেদন। লকডাউনের তৃতীয় দিনে সিটি কর্পোরেশন এলাকায় বাস চলাচলে নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় স্বস্তি ফিরেছে রাজধানীর কর্মজীবী মানুষের মাঝে। তবে আয় কম হয় কিছুটা নাখোষ বাস চালকরা। যাত্রী নেই, আমরা সারাদিন গাড়ি চালায় আপনার 300-400 টাকা বেতন পাই। তো বাসে তো আমরা এখানে দেখা যাচ্ছে ডিস্টেন্স বজায় রেখে বসতেছে, সবাই সিঙ্গেল সিটে বসতেছে। তো আমার মনে হয় এটা খারাপ হয়েছে মনে হয় না। আমাদেরকে যাওয়া আসা করাই লাগতেছে। কালকে একদিনে আমি অফিস করছি, প্রায় আমার যাতায়াত ভাড়ায় প্রায় 700 টাকা লেগে গেছে। গণপরিবহনে স্বাস্থ্যবিধি নিশ্চিতে বুধবার সকাল থেকে অভিযানের নামে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত। এ সময় অতিরিক্ত যাত্রী নেওয়া ও স্বাস্থ্যবিধি না মানায় 3টি পরিবহনকে 5,000 টাকা জরিমানাও করা হয়। অধিকাংশ গাড়ি তারা স্বাস্থ্যবিধি অনুসরণ করে গণপরিবহন চালনা করছেন, আর 2-1টি গাড়ি আমরা পেয়েছি যারা স্বাস্থ্যবিধি অনুসরণ করেননি, তাদেরকে আমরা জরিমানার আওতায় নিয়ে আসা এনেছি। এদিকে সব ধরনের রাইড শেয়ারিং এর উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করেন চালকরা। মগবাজার ও এফটিসির সামনে রাস্তা অবরুদ্ধ করেন তারা। আমরা তো একজন যাত্রী নেই, আর সিএনজি নাই 5-6 জন, ওরা করোনা ছড়ানো ছড়ায়। আমরা সিএনজি তে 4-5 জন করে লোক টানতেছে, আমাদের বাইকে 1 লোক করে নির্ধারিত করা আছে, আমরা কেন পারবো না? আমরা দাবি করছি বাংলাদেশ সরকারের কাছে অনতি বিলম্বে আমাদের এই রাইড শেয়ারিং সেবাটার বিষয়ে সুস্পষ্ট একটি ঘোষণা দিয়ে তাদেরকে অবমুক্ত করে দেওয়া হোক। তবে পরিস্থিতি এমন চলতে থাকলে সামনে করোনার সংক্রমণ আরো প্রকট হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে রয়্যাল রিসোর্ট, আওয়ামী লীগ কার্যালয় এবং নেতা কর্মীদের বাড়িতে হেফাজত কর্মীদের ভাঙচুরের ঘটনায় 3টি মামলা হয়েছে। এগুলোয় হেফাজত নেতা মামুনুল হক সহ 550 জনকে আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে বেশিরভাগই অজ্ঞাত। মঙ্গলবার রাতে পুলিশ বাদী হয়ে 2টি মামলা দায়ের করে। এছাড়া স্থানীয় সাংবাদিক হাবিবুর রহমানের ওপর হামলার ঘটনায় দায়ের করা অভিযোগটিও মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। এসব তথ্য বুধবার সন্ধ্যায় গণমাধ্যমকে জানায় সোনারগাঁও পুলিশ। ধর্মের নামে অনৈতিক কর্মকাণ্ড ও তাণ্ডব চললে প্রতিরোধ করবে আওয়ামী লীগ। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে হেফাজতের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে এসব কথা জানান আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। উস্কানিদাতাদের চিহ্নিত করা হবে বলেও জানান তারা। বুধবার সকালে সোনারগাঁওয়ে যান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এবং ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমের নেতৃত্বে দলটির প্রতিনিধি দল। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে তারা বলেন হামলাকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দর্শক সকাল 10টার সংবাদের সময় হলো বিরতির, আরো সংবাদ নিয়ে ফিরছি, সঙ্গেই থাকুন।
বিরতির পর স্বাগত দেখছেন নিউজ 24 সকাল 10টার সংবাদ। গণপরিবহন চালু হলো, বন্ধ রয়েছে অভ্যন্তরীণ রুটের সব ফ্লাইট, তবে আন্তর্জাতিক রুটে বেড়েছে যাত্রীর চাপ। বুধবারও মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে প্রায় 40টি ফ্লাইট, তবে ইউরোপীয় দেশ ছাড়াও আরও 12টি দেশের উপর নিষেধাজ্ঞা জারি করায় বিমানবন্দরে কমেছে আন্তর্জাতিক ফ্লাইট আগমনের সংখ্যা। আর আজকের পরিস্থিতি জানাতে আমাদের সহকর্মী লাকমিনা জেসমিন সোমা যুক্ত হচ্ছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। সোমা, স্বাগত আপনাকে। সোমা, বিমান চলাচলের সবশেষ খবরগুলো দর্শকদের জানাবেন। রাশেদ, আপনাকে ধন্যবাদ। আমরা গতকাল যে পরিস্থিতি দেখেছি, আমরা দেখছি যে আজকে কিন্তু সেই ভিড় আরো অনেকখানি বেড়েছে। আমি আপনাকে একটু দেখাতে চাই পুরো পরিস্থিতিটা। এখন এই মুহূর্তে যে আন্তর্জাতিক টার্মিনাল রয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, এই আন্তর্জাতিক টার্মিনালে আপনি নিশ্চয়ই লক্ষ্য করছেন যে প্রচুর পরিমাণে এখানে যাত্রীর ভিড়। আজকে যে 8 এপ্রিলের যে ফ্লাইট শিডিউল দেওয়া হয়েছে, সেই শিডিউল অনুযায়ী কিন্তু দেখছি গতকালকের অনেক ফ্লাইট, যে ফ্লাইটগুলো গতকাল আসলে যেতে পারেনি, এমন একটি ফ্লাইটও লক্ষ্য করছি যে আজকে যাচ্ছে। অর্থাৎ ফ্লাইট যে ডিলের বিষয়টি সেটি কিন্তু রয়েছে, সেটি যাত্রীরাও বলছে। এবং আজকে এই 8 এপ্রিলের জন্য সব মিলিয়ে 40টি ফ্লাইটের শিডিউল এরই মধ্যে ফিক্সড করা হয়েছে। এবং এর মধ্যে আমরা দেখছি যে প্রতিবেশী কয়েকটি দেশে ফ্লাইট যাচ্ছে, তার মধ্যে সিঙ্গাপুর আছে এবং একই সাথে ইন্ডিয়ার কলকাতা এবং চেন্নাই এবং দিল্লিতে ফ্লাইট রয়েছে। এবং একই সাথে আমরা দেখছি যে অন্য যে ফ্লাইটগুলো, সেই ফ্লাইটগুলোর মধ্যে মূলত মধ্যপ্রাচ্যের কুয়েত এবং সৌদি আরবিয়ান আসলে 3-4টি দেশে কিন্তু সবচেয়ে বেশি ফ্লাইট যাচ্ছে। তার মধ্যে জেদ্দা রয়েছে, রিয়াদ রয়েছে, এছাড়া দুবাই, দোহা, মাস্কাট, এই মধ্যপ্রাচ্যের দেশগুলোতেই কিন্তু আমরা দেখছি যে ফ্লাইট যাচ্ছে। এবং সকাল থেকে যে বিশাল লাইন আপনি দেখছেন, এই লাইনের বেশিরভাগই মধ্যপ্রাচ্যের যে বৈদেশিক শ্রমবাজারে বাংলাদেশের কর্মীরা কাজ করেন, তারাই কিন্তু বেশিরভাগ যাত্রী। তবে সেক্ষেত্রে প্রত্যেকের কাছে, আমরা অনেকের সাথেই কথা বলেছি, সবারই কিন্তু 72 ঘন্টা আগে নেওয়া যে করোনা নেগেটিভ সার্টিফিকেট, সেই সার্টিফিকেট রাখতে হচ্ছে। তবে বাস্তবতা হলো যে সবাই অনেকে মাস্ক ব্যবহার করলেও কিন্তু যে তাদেরকে সামাজিক দূরত্ব মানার যে বিষয়টি, সেটি আসলে সব ক্ষেত্রে হয়ে উঠছে না এই প্রচুর পরিমাণে যাত্রী সামাল দিতে গিয়ে। তো সব মিলিয়ে এই ফ্লাইট যাওয়া শুরু করেছে, আমরা আছি এখানে, আপনাকে আবারও চেষ্টা করব সেই খবর জানানোর। রাশেদ, সময় আপনাকে ধন্যবাদ সংযুক্ত হওয়ার জন্য। পরবর্তীতে নিশ্চয়ই আপনার কাছ থেকে আরও সংবাদ আমরা শুনতে পারব। যেন ময়লার ভাগার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ড। এই ওয়ার্ডের বাইরে ভেতরে সবখানেই ময়লার স্তূপ, এতে করোনার সংক্রমণ আরও ছড়িয়ে পড়ার আশঙ্কায় অনেকেই। সংশ্লিষ্টরা বলছেন জনবল সংকটের কারণেই এই অবস্থা হয়েছে, জরুরিভাবে পরিচ্ছন্ন কর্মী নিয়োগের দাবিও জানিয়েছেন তারা। রাহাত খানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। এ চিত্র বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে করোনা ওয়ার্ডের প্রবেশের পথ। এখানে মাস্ক, গ্লাভসের মতো কোভিড বর্জ্য ফেলা হচ্ছে, বাতাসে এই বর্জ্যের জীবাণু ছড়িয়ে পড়ছে চারিদিকে। এখানে যে ময়লাগুলো আছে, এই ময়লাগুলো নিয়ে তারা বাহিরে উন্মুক্ত জায়গায় রাখে, রাখার কারণে পরিবেশ আরো দূষিত হচ্ছে, সেখান থেকে মানুষ আরো এফেক্টেড হচ্ছে। এবার ওয়ার্ডের ভেতরের চিত্রটা আরো ভয়াবহ। এখানে সেখানে পড়ে আছে মাস্ক। কতদিন আগে যে এই ওয়ার্ড পরিষ্কার করা হয়েছে তা দেখে বোঝার উপায় নেই। এমন নোংরা পরিবেশে মুমূর্ষ রোগীরা আরো অসুস্থ হয়ে পড়েছে। এই অবস্থায় করোনা সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করতে পারে এমন আশঙ্কায় অনেকে। এটা মেডিকেল, এখানে তো আরো ভালো পরিষ্কার পরিচ্ছন্ন থাকা দরকার, এখানে তার মোটেও নাই। পরিষেবা কর্মী যারা আছে তারা তো এরাও আসেন, আর যদি টাকা দেন তাহলে আসবে, নাহলে আসবে না। করোনা ওয়ার্ড পরিচ্ছন্ন রাখার জন্য 3 শিফটে চতুর্থ শ্রেণীর অন্তত 30 জন কর্মচারী দরকার, সেখানে আছে মাত্র 3 জন। তারপরও সাধ্যমতো করোনা ওয়ার্ড পরিচ্ছন্ন রাখার চেষ্টা করছেন এমন দাবি সংশ্লিষ্টদের। পরিষ্কার পরিচ্ছন্নর জন্য কোনো লোক নাই, তাও আমরা চেষ্টা করতে যে এক্সট্রা যে লোক আছে তাদের দিয়ে যতটুকু পারা যায়, সরকারি এবং বেসরকারি যারা আছে তাদের মিলে আমরা আপন প্রচেষ্টার মাধ্যমে যত সম্ভব পরিষ্কার রাখার চেষ্টা করি। হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন পরিচ্ছন্ন কর্মীদের চরম সংকটের কারণে এমন পরিস্থিতি হয়েছে, দ্রুত কর্মী নিয়োগের দাবিও জানান তারা। পাঁচতলা বিল্ডিং, প্রত্যেক তলার জন্য প্রত্যেক বেলায় অন্তত এক দুই, মানে যদি সুষ্ঠু পরিষ্কার পরিচ্ছন্ন লাগে প্রত্যেক তলায় 2 জন দরকার। আমরা জানাচ্ছি, কর্তৃপক্ষ নিশ্চয়ই সাড়া দেবে আমরা আশাবাদী। শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে বর্তমানে ভর্তি আছেন 126 জন রোগী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।
বৃহস্পতিবারের মধ্যে মার্কেট, দোকান ও শপিং মল খুলে দেওয়ার দাবি জানিয়েছে ঢাকা মহানগর দক্ষিণ দোকান মালিক সমিতি। বুধবার বিকেলে এ নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করে তারা। এ সময় বক্তারা বলেন, গেল বছর প্রায় একই সময়ে সাধারণ ছুটি ঘোষণা হওয়ায় ঈদের বাজার ধরতে পারেননি দোকানদাররা, এতে বিপুল ক্ষতির মুখে পড়েন 56 লাখ পাইকারি ও খুচরা ব্যবসায়ী। এবারও ঈদের বাজার ধরতে না পারলে ব্যবসা বন্ধ করতে হবে, এতে দোকান ব্যবসার সঙ্গে জড়িত প্রায় 2 কোটি কর্মচারী ও তাদের পরিবার বিপাকে পড়বে। সকালের সংবাদ সময় হলো বিরতির, আরও সংবাদ নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সকাল 10টার সংবাদ। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য। সাবেক প্রশাসকের দাবির প্রেক্ষিতে অবশেষে চট্টগ্রাম বন্দরের তহবিলের 1% সার্ভিস চার্জ পেতে যাচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। 1% 300 কোটির বেশি টাকা পাবে সিটি কর্পোরেশন, বলছেন সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন। আর এই অর্থ নগরের উন্নয়নে ব্যয় হবে বলে জানালেন সিটি মেয়র। আহাদুল ইসলাম বাবুর ক্যামেরায় চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয় রিপোর্ট। চট্টগ্রাম বন্দর থেকে প্রতিদিন বের হওয়া হাজার হাজার কন্টেনার ও পণ্যবর্তি কাভার্ড ভ্যানের চাপ সইতে হয় বন্দরনগরীর সড়কগুলোকে। এতে প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হয় যান চলাচলে গুরুত্বপূর্ণ রাস্তা। আর এসব সড়ক সংস্কার করে সিটি কর্পোরেশন। বন্দরের আয় থেকে একটি অংশ কর্পোরেশনকে দেওয়ার দাবি দীর্ঘদিনের। সবশেষ প্রশাসক খোরশেদ আলম সুজন লিখিত চিঠি দেওয়ার পর গেল সোমবার মন্ত্রিসভায় অনুমোদন পায় 1% দেওয়ার বিষয়টি। মেয়র বলছেন, এই অর্থ পেলে ব্যয় হবে নগরের উন্নয়নে। 1% চট্টগ্রাম উন্নয়নের জন্যই তো আমরা 1% চেয়েছি, চট্টগ্রাম উন্নয়নের খাতেই এগুলা ব্যবহৃত হবে। আর সদ্য বিদানিয়া সিটি কর্পোরেশনের প্রশাসক বলছেন, একইভাবে কাস্টমস, ইপিজেড এবং বিজিএমইএ থেকেও দেওয়া উচিত সিটি কর্পোরেশনকে এই অর্থ। প্রত্যেকটা ইপিজেড এর ফ্যাক্টরি সার্ভিস চার্জ এবং ট্রেড লাইসেন্স বাবদ যদি মাসে $200 করে দেয়, তাহলে আমি মনে করি সেখান থেকে আমাদের প্রায় 200 কোটি টাকা আসবে। তবে বন্দর কর্তৃপক্ষ বলছে, অনুমোদন পেলেও সংসদে আইন পাশ না হলে কোনো অর্থই পাবে না সিটি কর্পোরেশন। এটা যখন সংসদে আইন পাশ হবে তারপরে আমরা বলবো আর কি। এখন এটা মানে আমরা জানি না যে কি হবে, কিভাবে আইন পাশ হবে এটা নিয়ে। তো শুধু চলতি 2020-2021 অর্থ বছরে ফেব্রুয়ারি পর্যন্ত বন্দরের আয় হয় 1,988 কোটি 14 লাখ টাকা। 1% পেলেও বছরে একটি বিরাট অঙ্কের অর্থ পাবে সিটি কর্পোরেশন। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে আগামী 10 এপ্রিল চতুর্থ দফায় 44 আসনে ভোট। এই দফায় বিজেপিতে রয়েছেন একাধিক তারকা প্রার্থী, শেষ দিকে জনসংযোগে ব্যস্ত সময় পার করছেন তারা। যেমনি টালিউড লাগোয়া পূর্ব বেহালার প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায়, তেমনি পশ্চিম বেহালার প্রার্থী অভিনেত্রী পায়েল সরকার। অপরদিকে নন্দীগ্রামের পরে আরও একটি হাই ভোল্টেজ কেন্দ্র টালিগঞ্জ বিধানসভা। এখানে বিজেপি তারকা প্রার্থী বাবুল সুপ্রিয়। বাবুলের বিপরীতে আছেন মমতার ছায়াসঙ্গী দীর্ঘদিনের বিধায়ক অরূপ বিশ্বাস, ফলে কেন্দ্রগুলো চলছে শেষ সময়ের প্রচার। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। মিয়ানমারে সেনা অভ্যুত্থান বিরোধী বিক্ষোভকারীদের ওপর আবারও গুলি চালিয়েছে নিরাপত্তা বাহিনী, এতে অন্তত 15 জন বিক্ষোভকারী নিহত হয়েছেন, এছাড়া আহত হয়েছে আরও কয়েকজন। ইয়াঙ্গুনে একটি চীনা মালিকানাধীন কারখানায় আগুন লাগানো এবং নেতাকর্মীরা চীনা পতাকা পুড়িয়েছে। বুধবার অব্যাহত ছিল অভ্যুত্থান বিরোধী বিক্ষোভ। স্থানীয় মানবাধিকার সংগঠনগুলোর হিসেবে সেনা বিরোধী বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত 580 জন বিক্ষোভকারী নিহত হয়েছেন। এদিকে মিয়ানমারে অবস্থিত ব্রিটিশ দূতাবাস জান্তা সরকার দখল করেছে বলে বুধবার তথ্য দিয়েছে মার্কিন গণমাধ্যম এপি। দর্শক, এখন এ পর্যন্তই। আরও খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv। ধন্যবাদ সাথে থাকার জন্য।